নমস্কার ফান উইথ লজিক ইন লার্নিং ফোরট্রন পার্ট ফাইভ আপনাদের স্বাগত আজকের বিষয় কম্পিউটেশনাল ম্যাথস প্লেইং উইথ ইনফাইনাইট সিরিজ ডু অ্যান্ড নেস্টেড ডুলুক প্রসঙ্গত বলি ডুলুক নিয়ে এর আগে আমাদের বিস্তারিত কথা কিন্তু হয়েছে পিসিটিএফের যে মূল সিরিজ চলছে তাতে ডে ফোর এবং ডে ফাইভে প্রফেসর রাহুল শর্মা বলেছেন ডু এবং নেস্টের ডু লুপ নিয়ে এবং এর পরে আমি ফান উইথ লজিক এই সিরিজে পার্ট থ্রি এবং পার্ট ফোরে ডু এবং নেস্টের ডু লুপ নিয়ে বিস্তারিত কথা বলেছি এই দুটো রাহুল এবং আমার বিষয়ের ভঙ্গিমাটা একটু আলাদা বিষয়টা যদিও এক রাহুল বা পিসিটিএফ সিরিজের অন্যান্য বক্তারা যেভাবে বলছেন সেটা নর্মেল সেটাই বলা হয় সেটা হচ্ছে যে ধরুন ফর এক্সাম্পল কোনো একটা ফোর ট্রান সিনটাক্স সরাসরি প্রেজেন্ট করা হলো যে এই হচ্ছে এই এবং সেটা স্ট্রাকচারটা কি সেটার কিভাবে ব্যবহার করা হয় উইথ এক্সাম্পল তারপর প্রোগ্রাম রান করে দেখানো হচ্ছে আমার ক্ষেত্রে অ্যাপ্রোচটা বলতে পারেন যে দ্য রিভার্স জার্নি ইটস বেসিক্যালি বেসড অন প্রবলেম সলভিং অ্যাটিচিউড অ্যান্ড ইট ডিলস উইথ দ্যাট অ্যাজ ইফ আপনার একটা প্রয়োজন ভিত্তিক এক্সপিরিয়েন্স থেকে একটা তাগিদ অনুভব করছেন যে আমার বোধ হয় এই প্রবলেমের জন্য এই একটা সিনটেক্স আমি করছি মানে আমার নরমাল ভাবনা চিন্তার যে পদ্ধতি সেখান থেকে আপনার মনে হচ্ছে যে এরকম একটা সিনটেক্স হলে ভালো হয় এবং আপনি অ্যাজ ইফ আবিষ্কার করছেন যে ফোরট্রানে এরকম একটা সিনটেক্স আছে এইভাবে আমরা এ করছি ইটস এ কমপ্লিমেন্টারি বোথ অফাস তাই আজকের ফোকাস বা টার্গেট অডিয়েন্স স্টুডেন্টস অথবা আপনি ইন ক্লাস উইথ স্টুডেন্টস দুটি অংশে ভাগ করা থাকবে প্রথমটি হচ্ছে কুইজ টাইম এই ব্যাকরণ এবং ওই রিভার্স জার্নির যাবতীয় জ্ঞানভম্বির পরও কিন্তু প্রোগ্রাম লিখতে গেলে ছাত্ররা দেখবেন আপনারা প্রচুর ভুল হচ্ছে এই ভুলটা দু রকমের মূলত একটাকে আমরা বলি ব্যাকরণগত ভুল সিন্টাক্স এর যেটা অবশ্যই কম্পাইলার আপনাকে বলে দেবে যে এখানে এখানে ভুল হচ্ছে এবং এই ধরনের ভুল হচ্ছে দ্যাট ইউ ক্যান কারেক্ট অ্যাকর্ডিংলি আরেকটা ভুল খুব মারাত্মক সেটা হচ্ছে কম্পিউটার আপনাকে বলবে না লজিক্যাল এরার এবং রান টাইম আপনি বুঝতে পারবেন না যতক্ষণ রেজাল্ট দেখছেন এবং আপনি দেখবেন যে আপনি রেজাল্ট পাচ্ছেন না অথচ আপনি তখন অব্দি বের করতে পারেননি এই যে বের করতে পারেননি যে ভুলটা সেটাই হচ্ছে লজিক্যাল এরার তো এই দুটো এরার আমরা দেখার চেষ্টা করব থ্রু ইউ ক্যান প্রেজেন্ট ইট টু স্টুডেন্টস বাট এ ভেরি ফানি মোড ইন এ ভার্সন অফ কুইজ আর প্রসঙ্গত আমরা ডে ওয়ান পিসিটিএফ এর ডে ওয়ান পার্ট ওয়ান এবং টু এই দুটোতে মিলে আমার কুইজ টাইম ওয়ান আমি প্রকাশ করেছি সেখানে দেখবেন যে বেসিক্স অফ কম্পিউটেশন ফোরট্রন থেকে যেমন কমস্ট্যান্ট ভ্যারিয়েবলস কন্ডিশনাল গো টু আনকন্ডিশনাল গো টু ইফ দেন এলস এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কুইজ ফর্মে তাই আজকে অংশে থাকবে ডুলুপ এবং নেস্টেড ডুলুপ নিয়ে আর আমাদের দ্বিতীয় অংশ ইমপ্লিমেন্টেশন অফ ডুলুপস অ্যান্ড নেস্টেড ডুলুপস प्लेइंग উইথ ইনফাইনাইট সিরিজ আসলে ইনফাইনাইট সিরিজ মানে ইনক্লুডস ইনফিনিটি অঙ্কে যেটা বেশ রহস্যময় এবং মজার একটা নাম্বার অসীম তো শিবের মধ্যে অসীমকে ধরাটা আরো রোমান্টিক এবং আরও বেশি রহস্যের অর্থাৎ অসংখ্য বা অসীম সংখ্যক রাশির যোগফল আহ কৃষিমার মধ্যে থাকে নাকি সে নিজেই অসীম তো একটা সময় এই প্রশ্নটা বড় জটিল এবং বড় বড় প্রশ্ন ছিল এখন অবশ্য টু ম্যাথমেটিক্স আমরা জানি যে টু সাম এক্সটেন্ট উই ক্যান হ্যান্ডেল ইনফিনিটি এবং আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি তো বটেই ব্যবহারিক বিভিন্ন বিজ্ঞানে ইনফিনিটি কিন্তু আকছার ব্যবহার হতে আমরা দেখি তো সেটা আমরা দেখব এই যে অঙ্কের বদান্যতায় কিভাবে আমরা এই ইনফিনিটিটাকে বাগে আনতে পেরেছি কিছুটা হল টু টেলার অ্যান্ড ম্যাকলোরিন এই টেলার সিরিজ সিরিজ আমাদের সিলেবাসে অঙ্কের জায়গাটাতে আছে এবং আমার একটা ছোট্ট ইচ্ছেও আছে যে ম্যাথস ফর কেমিস্ট এই সিরিজ নিয়ে আরেকবার ভিডিওতে আসা যার প্রথম পর্বই হয়তো হবে টেলার সিরিজ অ্যান্ড แมคเลนซีรีส์ তো আমাদের তাহলে আজকের বিষয় অঙ্ক নয় ইনফিনিটি নয় ইনফিনিটি সংক্রান্ত কোনো ফিলোসফিও নয় আজকের বিষয় আমাদের কম্পিউটেশন ইন কানেকশন টু ম্যাথস অফ কোর্স কম্পিউটেশনাল ম্যাথ তো আমরা শুরু করছি কুইজ টাইম কুইজ টাইম টু কুইজ অন ডুলুপস অ্যান্ড নেস্টেড ডুলুপস এ এক তারপর চার তারপর সাত তারপর দশ চারবার হলো দশের পর তেরো হুইচ ইস গ্রেটার দেন ইলেভেন তাহলে ওটার হবে না অর্থাৎ প্রথমটার উত্তর হিসেব মতো চার হওয়ার কথা দেখা যাক আর পরেরটি আট একবার হলো তারপরে আটের সঙ্গে পনেরো যোগ করলে আঠেরো থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে একবারই হবে তাহলে উত্তর দুটো চার আর এক ঠিক এই দুটো আমি এক্সারসাইজ হিসেবে দিলাম যদিও উত্তরটা বলে দেওয়া আছে আমরা চলে যাচ্ছি বি ফাইন এরার্স ইফ এনি ইন ইচ টু স্টেটমেন্ট ডু হান্ড্রেড থ্রি টোয়েন্টি ফোর টু ডু টেন্টি জিম ফাইভ এম ফোর বলাই বা একশোর পরে কমা হবে না পরে কমা হবে না আর পরেটিতে চারের পর কমা সেটিও ভুল তাহলে এই ধরনের ভুলও কিন্তু ছাত্র হতে থাকবে প্রথম দিকে ডু থার্টি জিম জ্যাক কমা জন এখানে ইনকিমেন্টটা নেই মানে বাই ডিফল্ট ওয়ান অন্যথা আমার মনে হচ্ছে তিন নাম্বারটি ঠিক আছে আর চার নাম্বারে টু স্টার এম এই ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু এবং ইনক্রিমেন্ট এর মধ্যে কোনো অ্যালজেব্রিক অপারেশন থাকার কথা নয় কিন্তু টু স্টার এম একটা গুণ করার কথা বলা আছে ফলে সেটাই হচ্ছে ভ্রান্তি সো ইন দ্য থার্ড ওয়ান দ্যার ইজ নো এরার অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ টু স্টার এম ইজ দ্য পয়েন্ট অফ এরার ইন দ্য লাস্ট প্রবলেম সি

if k greater than 6 go to 10 10 মানে লুপ থেকে বেরিয়ে যেতে চাইছে তাহলে দেখা যাক 3 নেবে আয় এর ভ্যালু 3 এর পাওয়ার 5 5 এর পরে কিন্তু 7 ফলে ওটা কন্ডিশন অনুযায়ী নেবে না কারণ 3 5 7 তাই তো তাহলে 3 এর 5 8 8 আর uh, 8টা er 2 10 2 এর সঙ্গে যোগ হচ্ছে 10 এর পাওয়ার বেরিয়ে আসছে এবং

রাইট তার মানে তিন নিল তিনের পরে তিনের দুয়ে পাঁচ এইটা স্কিপ করবে টোয়েন্টি যাবে টোয়েন্টি থেকে কন্টিনিউ করবে পরে তিনের পর পাঁচের পর সাত সেটা কিন্তু নেবে তাহলে তিন হলো পাঁচ গেল সাত হলো সাতের পর নয় আর হবে না আটের থেকে বেশি তাহলে তিন হলো আর সাত হলো সাতে তিনের দশ কে দুইয়ের সঙ্গে যোগ হচ্ছে দশ দিয়ে বারো এবার ফাইনালি গিয়ে টু ইন্টু কে বারো ইন্টু দুই চব্বিশ তাহলে উত্তরটা হওয়া উচিত চব্বিশ আর একদম শেষের টি কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন আইকল টু থ্রি একইভাবে তিন হলো আইকল টু ফাইভ পরেরটাতে হলো না কিন্তু কি হলো গো টু টেন মানে কিন্তু যেখানে লুকটা স্টার্ট করছে ফলে ইট উইল স্টার্ট এ ফ্রেশ ফ্রম আইকল টু থ্রি এগেন সো এগেন ইট উইল মুভ লাইক থ্রি দেন ফাইভ দেন ইট গোস টু দেন এগেন থ্রি ফাইভ সো ইট এন্টার্স ইনফাইনাইট লুক

Already we do declaration a statement a i equal to 3, 7, m. So, it is the increment value. Now, any of the three values either initial or final or the increment, none of them can be changed inside the do loop. But here m is redefined. m is m plus k where m is already as an increment. So, you cannot do that. So, it is invalid. It is the point of error. Okay. এরপরে আমরা শুরু করব সেকেন্ড বা দ্বিতীয় অংশটি সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ডু অ্যান্ড নেস্টেড ডু লুপস প্লেইং উইথ ইনফাইনাইট সিরিজ মজা হচ্ছে যে প্রবলেম উইথ ইনফিনিটি ইজ দ্যাট ইটস ইনফাইনাইট অ্যান্ড রিয়েলি ইট ইস নট অ্যান ইউজার ফ্রেন্ডলি নাম্বার লাইক মেনি আদার নাম্বারস কিন্তু আমরা জানি অংক অনেক সময় এরকম

আমরা অজান্তেই কিন্তু বেশ কিছু ইনফাইনাইট সিরিজ ব্যবহার করে ফেলছি যেমন কিনা লাইব্রেরি ফাংশনস অর ইনট্রিinsic ফাংশনস ইন ফোরট্রান উই নো দ্যাট সাইন कॉस লগ এক্সপোনেনশিয়াল এন্ড মেনি अदर ফাংশনস আর देयर হুইচ উই ক্যান ডিরেক্টলি ইউজ রাইট বাট ফর ইউ ইনফরমেশন দিস অল আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কমপ্লিট প্রোগ্রাম রাইট Uh, and that to be discussed in details actually in day 9 uh, by shubhusth so i'm skipping that part and uh, the mathematical aspect of all these things infinite series uh, and all uh, that i will discuss in my coming series on maths for chemist maybe in part 1 another Aachkar bishaw do loop in evaluating infinite series right কিরকম আমরা প্রথমে দেখব যে কয়েকটা কয়েকটা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল এবং ইউজফুল সিরিজ তারা কিরকম তারপর আমরা দেখবো যে হাউ প্র্যাকটিক্যালি ম্যানেজড বাই কম্পিউটার দেখুন ইনফিনিটির সংজ্ঞার মধ্যে আছে যে অসীম সংখ্যক তাই না ধরুন একটা ইনফাইনাইট সাম করছেন তাহলে টার্ম আপনার তাহলে আমি থামবো কোথায় আমি যেখানে থামবো সেখানে যা উত্তর পাবো অন্য জায়গায় থামলে তুমি অন্য উত্তর পাবো কারণ ইতিমধ্যে দেখ কিছু টার্মস অ্যাডেড হয়েছে তাহলে আমাকে ইনফিনিটি অব্দি যেতে হয় হুইচ ইজ নট প্র্যাকটিক্যাল তাহলে ইট ইটস এ প্রবলেম টু হ্যান্ডেল ইনফাইনাইট সিরিজ সাম কম্পিউটার যেটা করে ইট ইউজেস আ সুটেবলি বিগ নাম্বার এন টার্ম এন্ড ইট অ্যাজিউম দ্যাট দ্যাট নাম্বার অফ এন এন টার্ম নাম্বার অফ টার্মস

ফোর্ট্রানে আমরা ইনফানাইট সিরিজ সাম করছি তো তাহলে সাম মানে তো সিগমা ক্যাপিটাল সিগমা একাধিক হতে পারে এক হতে পারে তো এইটাকে আমরা জানি যে একাধিক পরপর পরপর যোগ মানে ইটস এ কাইন্ড অফ রিপিটেশন রিপিটেশন মানে আমরা ডুলুপ দিয়ে সেটা দিব্যি করতে পারি আমরা আগের দুটো এপিসোডে দেখেছি সো দ্যাট ইজ হাউ ফোর্ট্রান ইউজেস ডুলুপস এবং এরপরে আমরা পাঁচটা সিরিজ এক্সাম্পল হিসেবে দেখব আমরা কিভাবে দেখব পুরো প্রোগ্রামটা লেখা থাকবে কিন্তু আমি রান করব না আপনারা ইচ্ছে করলেই যেহেতু লিখতে অবশ্যই পারেন আমি ইনপুটটা দেখাব দেখাবো রানিং একটা এক্সাম্পল ইনপুট এবং তার করেসপন্ডিং আউটপুট এবং এবং সিরিজগুলোর যে অরিজিনাল রিয়েল ভ্যালু তার সঙ্গে কম্পেয়ার করবো যে আমার প্রোগ্রামটা ঠিক করেছি কি না তাহলে আমরা চলে যাই এ ফিউ ইম্পর্টেন্ট সিরিজ যে সিরিজগুলো আমাদের দেখব যে ফিজিক্যাল কেমিস্ট্রি বিভিন্ন অংশে কাজে তো লেগেইছে কিন্তু এগুলো অনেকটা হিস্টোরিক্যাল কয়েকটা যেমন ধরুন এক্স টু দি পাওয়ার এন এন গোজ ফ্রম জিরো টু ইনফিনিটি ইট ইজ এ ফাইনাইট ভ্যালু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ভাবে এন এক্স টু দি পাওয়ার এন n goes from 0 to infinity it gives you x by 1 minus x square and uh, the last one is uh, very important e to the power x it is 0 to infinity x to the power n by factorial n sorry factorial is missing over there uh, but it's okay in a program uh, so uh, similarly log 1 plus x it is an actually infinite series uh, log x sine x cos x এবং এইটা বাই 4 দিস ইজ ওয়ান অফ দা ইন্টারেস্টিং সিরিজ ইন কানেকশন টু পাই পাই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে তার মধ্যে এটি বেস কন্ট্রিবিউটারি একটি সিরিজ বাট বিফোর দ্যাট কম্পিউটেশনাল ভেরিফিকেশন অফ এ ফিউ অফ ম্যাথস অন সামস আমরা সিরিজগুলো তো দেখব কিন্তু তার আগে কয়েকটি ম্যাথমেটিক্যাল বেসিকস আমরা ভেরিফাই করে নেব কিন্তু অঙ্কীয় নয় কম্পিউটেশনালি প্রোগ্রাম লিখে কিভাবে দেখুন ধরা যাক একটা এরকম একটা সিরিজ সাম ওভার i সাম ওভার জ x to the per i y twas now is it equal to সাম অভার i x to the per i into some over g y to the power J. and then if you expand the whole thing it should be equal to x plus x square plus x cube whole multiplied by 1 plus y

So, here uh, I have given example uh, x and y 1 and 1, x is 1 and 1, and then s 1, s 2, s 3, s 4. You see s 1 is purple, s 2, uh, sorry, s 1 is uh, saffron, s 2 is purple, s 3 is green, and similarly the value 6 is actually is the uh, left hand side of this, right, from the saffron. And then uh, 3 and 2 that is the purple and green. So, 3 into 2 6. So, write that all uh, both are 6, right? And that is also equal to this expanded value that is also 6. So, that is what I meant that verification of a basic mathematical aspect. Now, the next one is uh, i sum over i sum over j x to the power i plus j. It agatha chilo x and y, you can do to x x to the power i plus j now is it equal to uh, can you write uh, the left hand side as uh, as the right hand side that x to the power i sum over i into x to the power j sum over j so we know that uh, we can write it uh, but if you want to verify computationally then of course it corresponds the left hand side a nested do loop i and j and the right hand side it consists of two different single loop and then the product will be taken. So, this is the program again and uh, the colors uh, very prominent the first part you know see do 10 do 10. So, the nested loop i and j i and j and then uh, only i and only j right single loop and then S 2 and S 3 are taken as the product to give you S 4. So, S 4 is one value and S 1 that is the first one S 1 it is the left hand side and we are expecting this s1 to be equal to the value of s4 so let us see this is the output i have given uh, for example x equal to 0 0.5 so x equal to 0 0.5 s1 and s4 uh, both are 1.3125 1.3125 so that gives you the verification that okay uh, this uh, mathematical step and this summation steps you can use of course uh, the next one is uh, how many cycles in this summation that that would be a uh, simple mcq type questions uh, for students that i equal to 1 to 3 j equals to 1 to 2 and k equals to 1 to 2 uh, and if you execute the whole loops uh, we will get some value for a given x y and z value okay uh, but my question is how many times the cycle uh, overall uh, in computation would be done uh, so of course it is 3 into 2 into 2 that means 12 right so let us see uh, now, here uh, interesting we are getting a loop nested, but i over j over k, right, due to inner loop uh, within the outer i loop. So, here it goes like this. You see three different colors are used do 10, do 10, do 10. So, all are 10. Of course, you can use do 10, 20, and 30, but here it's not needed, so I have used only 10. But this inner one is this, this purple one, do 10. Then the blue one do 10, and then the red one. So there is no crossover, so it is allowed, mm, and we have used uh, nested do loop. And the output goes like this. Uh, you see, uh, so the value I have taken actually 1, 1, 1 uh, for simplicity.

Now we are coming to the main series. Uh, I will show you five series only mm, very quickly because I will uh, not run the program, uh, neither I will discuss uh, in depth because the do loop part we have discussed in depth earlier. So here I am just showing how we are using the do loops for evaluating the very important series. Uh, so this is the program and uh, the result we can have a look that I have put x equals to 1. Uh, x equal to oh no 0. 0.5 and n term is 15. So, here you require uh, n equal to 0 to infinity. In the earlier three examples, we have seen that i or j or k summing over they are from some initial value to a definite finite final value 1 to 3, 1 to 2 or 0 to 2, etc. But here for the first time we are observing that n goes from 0 to infinity. So, that is the question how now computer uh, handles infinite number of terms actually it's not going up to infinity but you see do 10 i equal to 0 to n term so as i mentioned that n turn should be sufficiently big for this problem that you can uh, uh, easily assess from your experience from a few run initial run of the program uh, by giving some basic uh, in, uh, initial n turn value and then you, you see whether the result is converging or not that means the difference between two consecutive terms are uh, becoming sufficiently small or not if not then you can increase your n in term next time and you can uh, get better result so uh, for example 0.5 and the value should be final value is 1 by 1 minus 0.5 that means 1 by half that means 2 so the results should be 2 here you see the results should be 2 1 by 1 minus x and as it goes on uh, finding the uh, iteratively finding the uh, term values you see that different uh, that contributing more and more con terms are contributing much less and lesser right 10 to the minus 5 it is going on decreasing uh, so and it is already into the minus five. So if you take a few more terms, the value would be even to the minus six or into the minus seven. Uh, so for your accuracy uh, purpose, if it is okay, then you can terminate within fifteen terms only. Uh, but according to the problem, you may need some higher terms as well. Right. So uh, here uh, we have seen that example one point nine 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 six nine five. So that means uh, fifth, up to fifth place, uh, the result is correct. Mm, just with fifteen in term 15 terms okay so the next is e to the power x yeah factorial n is here e to the power x is x to the power n by factorial n uh, here the same kind of problem uh, only a loop is needed and n term is there to handle the infinity and the output here we see that for x equal to 0 0.1 and i have given n term only 10 and the result is actually not that good because e to the power x the real value is 1.105 and here we are getting after 10 terms 1.1105. 1 so, that is because of uh, deliberately I have shown with less number of terms you, you can uh, give n term to be 100, 50, uh, 100, 200, 500 whatever you like uh, for computation it is a matter of second right. Uh, so, good enough and then uh, log x uh, very useful term log x uh, the same kind of uh, problem and program n term is there. Uh, and we need a factorial no we do not need it factorial here. So, if you just uh, translate this uh, expansion into uh, the main body of the do loop, uh, we will get final result log x and here uh, you see I have used uh, x equal to 1.1 and only 10 terms are used and you see the result uh, ln x the actual value is 9.5 something 10 to the minus 2. And here uh, my computed value is also 9.51, so my uh, uh, third and fourth place uh, problem is there uh, that is because of only 10 terms are used right. So, we can increase your uh, value of n term and uh, you can increase the accuracy of your result. And uh, this is another very important frequently used uh, library function in Fortran sin x cos x etcetera and actually from uh, Maclaurin series we can see that uh, this is an uh, infinite series and exactly uh, this library function are stored as as i mentioned independent and complete uh, program actually sub programs uh, that to be called uh, in your main program what you are writing uh, so uh, that is the beauty of library function uh, they are so frequently used that uh, the compiler itself provides you uh, such functions but unfortunately uh, compiler fortran uh, compiler cannot give you all possible types of uh, uh, this kind of uh, library functions uh, as per your problem. Uh, because you have a versatile uh, 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 topics, you have versatile topic physics, chemistry and many others. So, the problem nature is very versatile. So, but it can provide you of course, uh, most frequently use some of the library functions. And uh, as you have learnt uh, how uh, the library functions are developed, what is the logic behind this, then of course, you can generate your own library function as per your own problem. So, sin x, sin x uh, basically the translation of this expansion and that we are doing in this program uh, and the result. The result you see 0. 0.5, I have given x equal to 0. 0.5, 0. 0.5 and n term is only 10. So, uh, you see 10 is uh, actually in practically replacing infinity in this problem, uh, but that may not be the case in every problem. So, here you see the result sin x, uh, the actual value is 0.4794 and it is coming as 0.47923. So, they are very close, uh, you can increase the accuracy uh, by increasing the n term, right. And similarly, cos x is another expansion, uh, and the result is let us check cos x, it gives you 0.8775, and my computed value is 8775. Uh, so, it is fifth uh, place uh, accuracy, it is good enough. And again I have used the term n term to be 10 only. So, uh, we see uh, sine and cos are more rapidly converging series, we call it in that language, than e to the power x. Uh, so, uh, there is a lot of analysis why they are, this is so, uh, but that is purely maths, we are not discussing maths today, and that I will come back in my maths for chemist series. Uh, so, thank you very much. Uh, for watching, and again, the same request if you like it or not, please make some comments. Thank you.